যে যেখানে আছেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও পহেলা ডিসেম্বর রোজ রবিবার সকাল 9 ঘটিকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন আইইবি ভবনে রমনা পার্কের পূর্ব দক্ষিণ পূর্ব পাশে 28তম বিশ্বজনীন প্রার্থনা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত প্রার্থনা সভায় জাতি ধর্ম নির্বিশেষে দেশে বিদেশে দূরে কাছে যে যেখানে আছেন সকলকে আমরা দাওয়াত দিচ্ছি হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে। এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি। হাক্কানি আঞ্জুমানের মিশন হলো সারা পৃথিবীর সকল মানুষ যাতে আল্লাহকে চিনতে পারে, আল্লাহর প্রতি ঈমান আনতে পারে। এজন্য হাক্কানি আঞ্জুমান 1876 সালে হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো সারা পৃথিবীর সকল মানুষ যাতে দিনের দিকে আসে, আল্লাহকে চিনতে পারে, হক চিনতে পারে, সত্যকে চিনতে পারে, এবং সকল মানব জাতি জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ যেন আপোষে হামদর্দি মহাব্বতের সাথে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ থেকে, সকল প্রকার কলহ থেকে সকল মানুষ এক হয়ে যেন থাকতে পারে। এই উদ্দেশ্যে সুফিমতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি সকল মানুষকে দাওয়াত দিচ্ছেন। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দুনিয়ার সকল মানুষকে দাওয়াত দাও, দুনিয়ার সকল মানুষকে ডাকো সত্যের দিকে। উদউ ইলা সাবিল রব্বিকা, আল্লাহর রাস্তার দিকে, সত্য রাস্তার দিকে, দিনের দিকে, হকের দিকে সারা পৃথিবীর সকল মানুষকে হেকমতের মাধ্যমে এবং সুন্দর বাক্যালাপের মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষকে দাওয়াত দেওয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই দায়িত্ব পালন করার জন্য 1995 সন থেকে জামানার মুজাদ্দিদ সুফিমতি আজান গাসি রহমাতুল্লাহের দরবার থেকে বাংলাদেশ থেকেই এই প্রার্থনা সভা শুরু হয়েছে। এবং হাক্কানি আঞ্জুমানের পরে সৌদি আরব এবং আমেরিকা এবং বিভিন্ন রাষ্ট্রে এরকমেরভাবে সকল ধর্মের সমন্বয় ভারতে এবং বিভিন্ন দেশে সকল ধর্মের সমন্বয় সকল মানুষকে ডেকে এই সত্যের কথা, দিনের কথা, হকের কথা মানুষকে জানাবার জন্য সেই 1995 সন থেকে এই দাওয়াতের আমল শুরু হয়েছে। ইনশাআল্লাহ এবছরও সেই 28তম প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে আগামী 1 ডিসেম্বর রোজ রবিবার সকাল 9 ঘটিকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবি ভবন মিলনায়তনে। এবং উক্ত সভায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি উক্ত মজলিসকে অলঙ্কৃত করবেন। এছাড়া দেশ বিদেশ থেকে বিভিন্ন বরণ্য ব্যক্তিগণ, বিভিন্ন ধর্মের প্রধানগণ এই মজলিসে উপস্থিত থাকবেন। অতএব জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। মেহরবানি করে আপনারা দাওয়াত গ্রহণ করুন এবং 1 ডিসেম্বর রবিবার সকাল 9টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অর্থাৎ আইইবি ভবনে আপনারা মেহরবানি করে উপস্থিত থাকবেন। এবং এই আইইবি ভবন হলো রমনা পার্কের, ঢাকা রমনা পার্কের দক্ষিণ পূর্ব কোনায় অবস্থিত। আপনারা এখানে সকলে আসবেন ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু। এবং আপনারাও আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে এই দাওয়াত পৌঁছিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু। আউলা জাবলা কথা বললাম।